तो बंधुरा आपनारा फेसबुकेर एखाने भिडियोर आइकनटी शो करछे ना, ताहले आजकेर ई भिडियोते आपनाके देखिए देब आपनी किभाबे आपनार सहजे फेसबुके एरकम भावे भिडियोर आइकनटी शो करबेन। एटी शो करले किन्तु आपनार फेसबुके जे सकल भिडियोगुली सेखान थेके देखते पारबे। तो मूलत देखते चान बंधुरा ए ए फेसबुकटीते फेसबुके किन्तु एखाने कोनो रकम भिडियोर आइकनटी शो करछे ना, एखान थेके कोनो भिडियो किन्तु एखान थेके प्ले करे देखते पारबो ना। तो एई जोन्नो आमादेर ए भिडियोते ए फेसबुकटीते भिडियोर आइकनटी निये एसे देखिए देब। এটি করার জন্য আপনাকে যে প্রথম কাজটি করতে হবে বন্ধুরা, আপনার হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর আপনার ফেসবুকটি আগে আপডেট করে নেবেন। আপডেট করার পরে আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ডান দিকের উপরে তিনটি ডট পাবেন, এখানে ক্লিক করবেন। তা বন্ধুরা তিনটি ডটে যখনই ক্লিক করবেন নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন এবং একটি অপশন পেয়ে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামের একটি অপশন, এখানে ট্যাপ করবেন। এখানে যখনই ট্যাপ করবেন আরবে একটি সেটিং বলে অপশন শো করবে, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে যখনই ক্লিক করুন বন্ধুরা কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করার সাথে সাথেই আপনার সামনে নতুন একটি ইন্টারফেস শো করে গেছে। এখান থেকে নিচের দিকে যদি দেন, নিচের দিকে যদি চলে আসেন বন্ধুরা একটি অপশন পেয়ে যাবেন নতুন দিয়ে আছে, লেখা আছে দেখতে চান নেভিগেশন বার, এখানে লেখা আছে দেখতে চান নেভিগেশন বার, এই অপশনটি নতুন দেওয়া হয়েছে। আপনার প্রোফাইলে যদি সেটিংসের এখানে এখনও পর্যন্ত শো না করে থাকে অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করবো আপডেট করে নেবেন। আপডেট করার পরে এখানে এসে এই নেভিগেশন বারটি পেয়ে যাবেন, এখানে যখনই পেয়ে যাবেন এটির উপরে ক্লিক করবেন। তো বন্ধুরা এটির উপরে যখনই ক্লিক করছি আপনার সামনে দুটি অপশান শো করছে, দুটি অপশান এখানে প্রথম লেখা আছে কাস্টমাইজ দি বার, আর একটা হচ্ছে ম্যানেজ নোটিফিকেশন ডটস। তা আমাদের দরকার হচ্ছে কাস্টমাইজ দি বারে, তা এটির উপরে উপরটিতে ট্যাপ করবেন। তা বন্ধুরা উপরটি যখনই ট্যাপ করছেন দেখতে পাচ্ছেন লেখা আছে শর্টকাট বার, এই শর্টকাট বারেই কিন্তু ভিডিওর আইকনটি লুকোনো আছে। এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক কিছু শো করা আছে, ফ্রেন্ড রিকোয়েস্ট, গ্রুপস, মার্কেট প্লেস, গেমিং, ভিডিও, প্রোফাইল, ফিডস। তা এখানে দেখতে পাচ্ছেন ভিডিও লেখা আছে, ভিডিওটি কিন্তু আমাদের প্রোফাইলে নিয়ে আসতে হবে, এই জন্য এখানে লেখা আছে ভিডিও এবং তার পাশে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হাইডেন, মানে আমার এই ভিডিওর আইকনটি কিন্তু হাইড করা আছে, এই জন্য আমার প্রোফাইলে কিন্তু শো করছে না। আপনাকে কিন্তু এই ভিডিওর আইকনটিকে এইরকমভাবে প্রিন্ট বা অটোতে নিয়ে আসতে হবে। এটি করার জন্য এই হাইডের এখানে যদি একবারটি ক্লিক করেন, এখানে ক্লিক করার সাথে সাথে উপরে দেখতে পাচ্ছেন পিন বলে লেখা আছে, এই পিনে ক্লিক করে দেবেন। তা মূলত এখানে পিনে ক্লিক করছি, এখানে যখনই ক্লিক করছি বন্ধুরা উপরেই লেখা আছে প্রিন্টেড, মানে আমার যে ভিডিওটি কিন্তু প্রিন্ট হয়ে গেছে। এরপর সম্পূর্ণ আপনার ব্যাক চলে আসবেন আপনার হোম পেজে, হোম পেজে আসার সাথে সাথে আপনারা কী করবেন একটু পেজটি রিফ্রেশ করে নেবেন। তো বন্ধুরা দেখতে একটু রিফ্রেশ করেছে, রিফ্রেশ করার সাথে সাথে একটু ওয়েট করবেন, ওয়েট করার পরে যদি না আসে আপনারা কী করবেন সম্পূর্ণ ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে আপনার যে ফেসবুকটি সেই ফেসবুকটি এখান থেকে ক্লিয়ার করে দেবেন, ক্লিয়ার করে আরও একটি ফেসবুকটি ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে দেখবেন আপনার কিন্তু ফেসবুকের যে ভিডিওর আইকনটি এখানে চলে এসেছে। বন্ধুরা দেখতে যেন ভিডিওর আইকনটি চলে এসেছে, এখানে যদি ট্যাপ করি এখান থেকে সেই ভিডিওগুলি চাইলে দেখে নিতে পারবো। তা বন্ধুরা বুঝতে পেরে গেছেন এই সহজ পদ্ধতি বা এই এই টিকগুলি ফলো করলেই কিন্তু আপনি আপনার ফেসবুকের ভিডিওর আইকনটি যদি মিসিং আছে সেটিকে নিয়ে আসতে পেরে যাবেন। তা বন্ধুরা ভিডিওটি যদি একটুকুন ভালো লেগেছে বন্ধুরা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা জানে না বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন। তা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের সবাইকে সুরক্ষিত রাখবেন।